সব মাটি, এটা মাটি, এটা মাটি, এটা মাটি, এটা মাটি। গ্লাস দিয়ে মাটি একটা কম গ্লাস ভালো লাগে। খাবো হইলো, এটা হলো সামুদ্রিক মাছ, এটা হলো মুরগির মাংস আলু দিয়ে, এটা হলো মুসুরির ডাল, এটা হলো করলা গাছ। এটা আমি অনেক আগে মানে গ্রামে পৌঁছিলাম, আমার মনে পড়ে কথা খাইছি কিনা। দেখ আমার খুব পছন্দ হলো জিনিসগুলো, খুব ভেঙে করে ব্যস্ত আছে। মানুষ পাতা নামে খাওয়া ভালো, টমেটো দিয়ে ভোনা করছি। দারুণ জিনিস, ঢিলা মাছ মনে হয়। মিঠা পানির মাছের জমি তো সামুদ্রিক মাছ খাওয়া ভালো, সামুদ্রিক মাছে লবণটা বেশি থাকে। ইলিশ মাছও কিন্তু সামুদ্রিক মাছ, কিন্তু সমুদ্রের ইলিশ আবার স্বাদ না। সমুদ্র থেকে যেটা নদীতে আসে ওটা স্বাদ, আর নদীতে আসে ডিম ছাড়ার জন্য, তখনই সব তারা খায়। আমার কাছে সামুদ্রিক মাছ
খাইতে খুব একটা সুস্বাদু মনে হয় না। আমি খাই মাঝে মাঝে, আমি ভালোই লাগছে বসে আর কেউ খাই না। হাফটা দিলে কিছু দরকার নেই, হাফটা নেই। Thank you.
কেউ যাবেন না, আমি একটু আসছি। এখন দুইটা খাবো, আর আপনাদের কিছু রিকোয়েস্ট আছে, ওগুলো একটু বলবো। দুইটা মানিকগঞ্জ থেকে আনা হয়েছে, প্রথমে নাম বলছি সিমিন, সিমিন SIMIN সিমিন, ওনার নাম কিছু জানি না, জাস্ট ওনার নামটা বললাম। তারপরে আছে উজ্জ্বল মগ, ওনার নামটা আমার খেয়াল নেই, ওটার আইডি নাম্বার হলো উজ্জ্বল মগ, আইডি নাম্বারই বলে দিলাম। তারপরে আছে হলো তারিফ হুসাইন ভাইয়ের মেয়ের নামটা বলতে বলছে, ওনার মেয়ের নাম হলো তৈর বা তানজিম তাকুই, তারিফ হুসাইন ভাইয়ের একমাত্র মেয়ে বলে দিলাম। ভালো থাকবেন আপনারা। তারপর আছে অনিন্দিত দত্ত, অনিন্দিত দত্ত আমার পরিচিত, অনেক কমেন্টস করেনি সম্মিত দেখে, ওনার সঙ্গে আর কিছু জানি একটু জানি, অনিন্দিতা দত্ত। তারপর আছে ইমরান মুস্তফা সাহ, উনি এমএ পরীক্ষা দেবো এবার ফাইনাল পরীক্ষা দেবো, সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। ইমরান মুস্তফা সাহ
তারপরে আছে কস্তুরি বানার্জি ওনার চ্যানেল আছে, চ্যানেলের নামটা বললাম না কারণ আমার চ্যানেলটা তো বড় না, আমি আমি আমার চ্যানেলই তো বাংলাচোরের চ্যানেল, আর ওই চ্যানেলের নাম বললে হয় কি সবাই মানে একত্রিত হবে যে সব, তাহলে আমারটা বলেন আমারটা বলেন, চ্যানেলের নামটা বলতেছিলাম শুধু আপনার নামটা বলে দিলাম, কস্তুরি বানার্জি ওনার দুইটা চ্যানেল আছে। তারপর আছে আরেকজন আছে বিপ্লব ঘোষ, উনিও আমার ভিডিওতে প্রচুর কমেন্টস করে, তো উনি ওনার নামটাও বলতে বলছে বলে দিলাম। তারপর আছে অক্ষয় কুম্বাকা, তারপরে আছে অক্ষয় কুম্বাকা ভাই নাম বলে দিলাম আপনার। তারপরে হলো আছে জহুরা চাঁদনি, জহুরা চাঁদনি নামটা সুন্দর, জহুরা চাঁদনি সম্বন্ধে আমার আর কোনো কিছু জানি না। আর তারপরে আছে রাহাত ভাই, উনি অ্যাডমিশন নেবেন ইউনিভার্সিটিতে, এবার তো ওনার জন্য দেওয়া বন্ধুদের একটা ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় রাহাত ভাইয়ের জন্য। কিউট সঞ্জনা রায় ওনার মায়ের নামটা বলতে বলছি, ওনার মায়ের নাম হইল মঞ্জু, মঞ্জু নামটা আমার উচ্চ হয়ই না, আমি অনেক ট্রাই করছি রাখবো, মঞ্জু বলতে গেলে আমার অন্য টাকা যাবে ঠিক আছে, মঞ্জু নামটা আমার উচ্চারণ করতে সমস্যা, অনেকে কিন্তু এটা থাকে অনেক নাম উচ্চারণ করতে পারে না, তো এটা আমার এটা এই নামটা সমস্যা। তারপর আছে স্বাগতা চক্রবর্তী, উনিও প্রচুর পরিমাণে কমেন্টস করে আমার ভিডিওতে, এক ভিডিওতে তিন চারবার কমেন্টস করে স্বাগতা চক্রবর্তী, যাক ভালো থাকবেন। তারপর আছে মিঠু, উনি হলো সৌদি আরব থাকে প্রবাসী ভাই, তো মিঠু ভাই ভালো থাকেন। তারপরে আছে প্রিয়াঙ্কা বিশ্বাস, আইডি নাম্বার প্রিয়াঙ্কা বিশ্বাস কিন্তু অরিজিনাল নাম হলো রুহি রয়। তারপরে আছে জাহিদ আনাম, জাহিদ আনাম উনি একটা মজার কথা বলছে, জাহিদ আনাম ভাই বলছে যে আমার নামটা আপনি বলবেন মানে ওনার অনুভূতিটা কেমন লাগে দেখার জন্য নামটা শুনে আমার মুখে, তো জানাবেন আপনার অনুভূতিটা কি জাহিদ আনাম ভাই। তারপরে আরিফুল হক, আরিফুল হক উনি বলছে যে ওনার ওয়াইফের নামটা বলতে, ওনার ওয়াইফের নাম হলো তান্নি, তান্নি তো ভালো থাকবেন আপনারা। তারপরে মিস লিমা, মিস লিমা ওরে বাবা উনি তো আমাকে ঠেট দিছে, ওনার নাম বলতেই হবে, আমি তো ভাবছিলাম যে ওনার নাম না বললে মানে মারবি, তা তেমন কিছু বলে নাই যে ওনার নাম না বললে হ্যাঁ ভিডিও দেখবো না এই বলছে, আমি জাস্ট ভাবছিলাম যে ওনার নাম না বললে মানে আমার মারবি বলে গেছিলাম, যাই হোক মিসলিমা বলে দিলাম আপনার নাম ভালো থাকেন। তারপরে আসছিল তানজমুল, তানজমুল ইকবাল উনি একজন ডক্টর ইন্ডিয়াতে থাকে, তো তানজমুল, তানজমুল ইকবাল ভাই আপনি আপনার নাম বলে দিলাম, আর আপনি রোগী গেলে ফ্রি ফ্রি চিকিৎসা করবেন সে টাকা নেবেন না, মজা করলাম। তারপরে আছে হলো ইবার গ্রিন বাংলাদেশ, উনিও আমার খুবই পরিচিত বাংলাদেশি একজন বোন, ওনার মেয়ে যে এসে পরীক্ষা দিল ওনার মেয়ের নামটা আমি জানি না, সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার মেয়ের, ওনার মেয়ের জন্য দোয়া করবেন সবাই, ওনার মেয়ের জন্য দোয়া করবেন, ওনার জন্য করবেন, আমার ইয়েতে সবসময় উনি কমেন্টস টমেন্টস করে ভালো ভালো কমেন্টস করে সবসময়, পজিটিভ মাইন্ডের একজন মানুষ, খুব ভালো লাগে আমার কাছে। তারপরে আছে মৌসুমী রায়, ওনার সম্বন্ধে আমার তেমন কোনো কিছু জানি না তো কিছু বলতে পারলাম না। তারপরে আছে হলো আপনার স্পর্শিয়া, তো হেভি উচ্চারণ করতে কষ্ট হয়ে যায় স্পর্শিয়া, ওনার ইটিউশো চ্যানেল আছে, তো আমি নাম বললাম না চ্যানেলের নামটা বললাম না কারণ চ্যানেল নাম বললে বুঝতে পারতেছেন সব চ্যানেলের ছোটো ছোটো চ্যানেল যারা আছে তারা হয়তো আমার ইয়ে করবে, আমার চ্যানেলও ছোটো আমার চ্যানেলও বড় না কিন্তু আমি করবো সবারটা, সবার চ্যানেলে আমি হয়তো বা একটা সময় বলবো কিন্তু এখন না আরেকটু পরে, আমার চ্যানেলটা আরেকটু দাঁড়িয়ে নেই একটা বড় হয়নি তারপরে, তো ঠিক আছে সবাই ভালো থাকবেন। আপনারা আমাকে নাম বলতে বলছেন আমি বললাম, চেষ্টা করছি মোটামুটি দুজন বাদ করতে পারেন, যদি করে থাকেন তাহলে সরি আবার অন্য নেক্সট ভিডিওতে বলবো, তো সবাই ভালো থাকবেন। আর আমি দুইটা খাই, দুইটা খাওয়া কথা ভুলে গেছিলাম, ওকে সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।